আপনার কাছে জানতে চাইবো যে ব্যান্ডের সাথে আপনার রেকর্ডিং এর প্রথম এক্সপিরিয়েন্স। প্রথম রেকর্ডিং করেছিলাম আমরা সারগন স্টুডিওতে। আচ্ছা, প্রথম গেলে যেটা হয় সেটা তো হলেই আনারই, কিছু হচ্ছে না, একটা জিনিস বারবার বাজাতে হচ্ছে, জানা জিনিস ভুলে যাচ্ছি, ভয় পাচ্ছি, সেটা সারগন স্টুডিওতে। সারগন স্টুডিওতে কাজ করার একটা কারণ হচ্ছে বাদল ভাই। বাদল ভাই হচ্ছে ওটার প্রোপ্রাইটার ছিল, সবাই জানে বাদল ভাইয়ের কথা। আর রেকর্ডিং এ ছিল পান্না ভাই। বাদল ভাই এমন একটা মানুষ ছিল যে উনি সবার জন্য করে গেছে, উনি কি কে কি পাবে। আমরা বহু রকম দুষ্টুমি করেছি আগে, যেমন বাকিতে শীত করতাম, শীত করে বলতাম বাদলের টাকা নেই, যে আবার চাইছি। তো এই টাইপের মানুষ ছিল, কিন্তু পরে আবার ঠিক। তো এটা সবার জন্যই করছে বাদল ভাই, না থাকলে আজকে আমরা অনেককে চিনতাম না। আজকে অনেক বড় স্টার যারা আমরা চিনি তাদের উপস্থিতিতেই থাকতো। সারগাম নট অনলি স্টুডিও, সারগাম একটা প্রোডাকশনও বটে। সারগাম থেকে যে সমস্ত অ্যালবাম বেরিয়েছে 99% আগে মানুষ কী করতো, জিজ্ঞেস করতো কোন প্রোডাকশনের প্রোডাক্ট এটা। যখনই জানতো সারগামে কোন আর্টিস্ট কে গেয়েছে কি কে, কেউ কিচ্ছু জিজ্ঞেস করতো না, স্রেফ সারগামের প্রোডাকশন কিনে নিত, এতটাই বিশ্বাস ছিল মানুষের। বাদল ভাই এবং তেমা স্টুডিও সারগামের ব্যাপারে অনেক ইনফরমেশন জানতে পারলাম আপনার কাছ থেকে। তো এরকমই মিউজিক রিলেটেড কিছু খুঁটিনাটি ইনফরমেশন নিয়ে আমাদের একটা সেগমেন্ট আছে, এবার আমরা সেটা দেখবো। নিশ্চয়ই ভিউয়ার্স, ইটস টাইম ফর আওয়ার রেগুলার।